Welcome to my fourth class on Oedipus the King, on Oedipus Rex, or Oedipus Tyrannus, by famous Greek tragedy and Sophocles. দেখো আজকে আলোচনা করব famous Greek tragedy and Sophocles এর লেখা famous Greek tragedy, Oedipus the King, or Oedipus Rex, or Oedipus Tyrannus. এই Oedipus the King এর উপরে এর আগে যথারীতি আমি তিনটে ক্লাস কমপ্লিট করেছি, এটা আমার চার নম্বর ক্লাস। তুমি যদি আগের ক্লাসগুলো দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই দেখে নাও, কেন কি আজকের ক্লাসটা বুঝতে তোমার অনেকটাই সুবিধা হবে এবং তার লিঙ্ক তুমি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। দেখো আমরা লাস্ট যে ক্লাসটা করেছি সেখান থেকে আমরা কি জানতে পেরেছি, নাম্বার ওয়ান, Oedipus has been informed that the murderer of the king Laius is in the city. আমরা দেখেছি যে king Laius তার যে murderer অর্থাৎ তার যে হত্যাকারী সে আছে কোথায়, সে এই সিটিতেই আছে। নাম্বার 2, he has to find out the unknown murderer. এখানে Oedipus কে অর্ডার দেওয়া হয়েছে, কি অর্ডার দেওয়া হয়েছে, যে unknown murderer যাকে কিনা এখন পর্যন্ত ডিটেক্ট করা যায়নি তাকে খুঁজে বার করতে হবে। নাম্বার 3, but he has no clue about this unknown killer. কিন্তু এখানে Oedipus এর কাছে বা Oedipus এর হাতে কোনো রকম কোনো ক্লু নেই যার মাধ্যমে কিনা Oedipus কি করতে পারবেন সেই unknown murderer কে খুঁজে বার করতে পারবেন। And finally number 4, Oedipus has promised to give him punishment. এখানে আমরা দেখতে পাচ্ছি Oedipus উনি promised করছেন, উনি কাদের কাছে promised করছেন, উনি প্রজাদের কাছে promised করছেন যারা কিনা এসছেন Oedipus এর কাছে নিজেদের সাফারিংস এর কথা জানাতে, তাদের কাছে Oedipus promised করছেন। কি promised করছেন? উনি promised করছেন যে unknown killer or unknown murderer তাকে উনি খুঁজে বার করবেন এবং তাকে অবশ্যই উনি punishment দেবেন। এই সমস্ত কি পয়েন্টস গুলো আমরা লাস্ট ক্লাস থেকে জানতে পেরেছি। দেখো ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন ডিটেইলস টেক্সটে যাওয়ার আগে আমি তোমাকে রিকোয়েস্ট করবো যে আজকের ক্লাসটা তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং তোমার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে এর বেল আইকন প্রেস করে রাখো, কেন কি তোমার সিলেবাসে প্রেসক্রাইব করা প্রত্যেকটা টেক্সটের ক্লাস তুমি প্রতিনিয়ত এখান থেকে পেয়ে যাবে। এছাড়া আমার এখান থেকে ইউজি এবং পিজির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে। ইউজির ক্ষেত্রে সিধু কানু বিরসা ইউনিভার্সিটি, বাঁকুড়া ইউনিভার্সিটি, বাডওয়ান ইউনিভার্সিটি এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, পাশাপাশি অটোনোমাস কলেজেস এর অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়ে থাকে, এবং পিজির ক্ষেত্রে শুধুমাত্র নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অনলাইন গাইডেন্স প্রোভাইড করা হয়। যদি তোমার অনলাইন গাইডেন্স এর প্রয়োজন হয় তাহলে ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপরে তুমি যে কন্ট্যাক্ট ডিটেলস দেখতে পাচ্ছ তার মাধ্যমে যোগাযোগ করতে পারো। সো লেটস কাম টু দা টেক্সট। দেখো দা টেক্সট প্যারাডক্স, আজকে আমরা শুরু করতে যাচ্ছি কোরাস এর ভূমিকা। এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে রোল অফ কোরাস, এটা একটু মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা হামেশাই পরীক্ষাতে আসে। তাহলে আমরা পক্ষান্তরে বলতে পারি এটা কোরাস এর ফার্স্ট সিন। তাহলে কি বলা হচ্ছে এখানে, এন্টার দা কোরাস অফ থিভেন এল্ডার্স, অর্থাৎ যে সমস্ত থিভেন সিটিজেনরা রাজার কাছে এসছেন তাদের মধ্যে একজন প্রবেশ করছেন স্টেজে এবং কোরাস কি বলছেন। অ্যাকচুয়ালি এই কোরাস এর প্রিভিয়াস যে সিনটা ঘটে গেছে এবং এর পরে যে সিনটা ঘটবে এই দুটো সিনের মধ্যে সবসময় একটা ব্রিজ তৈরি করে থাকে, ক্লিয়ার? অর্থাৎ এই কোরাসকে বাদ দিয়ে কখনো এই ড্রামাকে কল্পনা করা যেতেই পারে না। এই কোরাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই Oedipus the King এর ক্ষেত্রে। তাহলে এখানে কোরাস কি বলছে, কোরাস বলছে ইন থিয়েবস দ্য সিটি অফ লাইট। এখানে এই থিয়েবস সিটিকে কেন সিটি অফ লাইট বলা হচ্ছে তার কারণ এই সিটিটা তৈরি করা হয়েছিল ক্যাডমাস, যিনি কিনা ফাউন্ডার এন্ড ফাদার অফ দিস সিটি, উনি তৈরি করেছিলেন ঈশ্বরের অর্ডারে, ঈশ্বরের আশীর্বাদে। ফ্রম দ্য পাইথিয়ান হাউস অফ গোল্ড দ্য গ্রেসিয়াস ভয়েস অফ হেভেন ইজ হার্ড। এখানে কোরাস কি বলছে, এই যে সিটি অর্থাৎ সিটি অফ লাইট বা আমরা বলতে পারি এই যে থিয়েব সিটি, এই নগরী শুনতে পেয়েছে, কি শুনতে পেয়েছে, দ্য গ্রেসিয়াস ভয়েস অফ হেভেন, অর্থাৎ এখানে অ্যাপোলোর কথা বলা হচ্ছে, তার ইমমর্টাল ওয়ার্ডস, তার ভবিষ্যৎবাণী, তার প্রোফেসি শুনতে পেয়েছে তার কাছ থেকে। ফ্রম দ্য পাইথিয়ান হাউস অফ গোল্ড, এখানে পাইথিয়ান হাউস অফ গোল্ড মানে আমরা বলতে পারি দ্য টেম্পল অফ অ্যাপোলো এট ডেলফি, এবং কার মাধ্যমে শুনতে পেয়েছে, থ্রু দ্য প্রিস্টেস। এখন তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এখানে কোন প্রিস্টেস এর কথা বলা হয়েছে। একটু রিকল করার চেষ্টা করো, আমরা লাস্ট ক্লাসে জানতে পেরেছিলাম যে Oedipus উনি কাকে পাঠিয়েছেন এই ডেলফিতে, উনি পাঠিয়েছেন ক্রেয়নকে, এবং ক্রেয়নকে কিছু মেসেজ দেয়া হয়েছে, সুতরাং সেই মেসেজটা ক্রেয়ন এসে Oedipus কে দিয়েছেন। এবং এই যে ক্রেয়ন যে মেসেজটা Oedipus কে দিয়েছেন কাদের সামনে দিয়েছেন, ইন ফ্রন্ট অফ অল সিটিজেন্স। এই জন্য এখানে কোরাস বলছে ইন থিয়েবস সিটি অফ লাইট, এই যে নগরী যেটা কিনা ঈশ্বরের আশীর্বাদ ধন্য, ফ্রম দ্য পাইথিয়ান হাউস অফ গোল্ড দ্য গ্রেসিয়াস ভয়েস অফ হেভেন ইজ হার্ড, অর্থাৎ অ্যাপোলোর কাছ থেকে, অ্যাপোলোর যে টেম্পল সেটা কোথায় অবস্থিত, ডেলফিতে অবস্থিত, সেখান থেকে ভবিষ্যৎবাণী শোনা গেছে। এবং সেটা শোনার পর কোরাস কি বলছে, উইথ ফিয়ার মাই হার্ট ইজ রিভেন। এখানে রিভেন কত অর্থ হচ্ছে স্প্লিট, অর্থাৎ তছনছ হয়ে যাওয়া, ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া। এবং এই পাইথিয়ান হাউস অফ গোল্ড সো কল্ড অ্যাপোলো, উনি যে ভবিষ্যৎবাণী করেছেন কার মাধ্যমে, থ্রু দ্য প্রিস্টেস, তো সেই ভবিষ্যৎবাণী শোনার পরে আমার হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে, ফিয়ার অফ হোয়াট শ্যাল বি টোল্ড, এরপরে তুমি কি বলবে, এটা ডিরেক্ট জিজ্ঞেস করছে, কাকে জিজ্ঞেস করছে, এটা অ্যাপোলো কে জিজ্ঞেস করছে। কেন কি এই যে প্রফেসি সেটা অ্যাপোলোই বলেছেন, কার মাধ্যমে, উনি ওনার প্রিস্টেস এর মাধ্যমে বলেছেন, ওর সিপারের মাধ্যমে বলেছেন। সুতরাং এখানে কোরাস একদম ডিরেক্টলি জিজ্ঞেস করছেন কাকে, অ্যাপোলো কে, হে অ্যাপোলো তুমি এরপরে কি বলবে, ফিয়ার অফ হোয়াট শ্যাল বি টোল্ড, তুমি এরপরে কি বলবে, এটাই তো আমার ভয় হচ্ছে, তুমি আরো কি ভবিষ্যৎবাণী করতে চলেছো যেটা আমি আর সহ্য করতে পারবো না, আমাদের এই থিভেন সিটিজেন্স এরা কিনা আর সহ্য করতে পারবে না, ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। তারপরে আবার কি বলছে, ও হিলার অফ ডেলোস, এখানে ডেলোস কথার অর্থ কি, ডেলোস মিন্স হচ্ছে বার্থ প্লেস, কার বার্থ প্লেস, এখানে অ্যাপোলো এন্ড আর্টিমিসের বার্থ প্লেস ডেলোস। সুতরাং এখানে হিলার কথার অর্থ কি, হিলার কথার অর্থ হচ্ছে
বলছে যিনি হচ্ছেন আরোগ্যকর্তা, অর্থাৎ যিনি সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করে থাকেন, তাকে বলা হচ্ছে হিলার। দ্যাট মিন্স আমরা বলতে পারি অ্যাভেঞ্জার। তাহলে কি বলা হচ্ছে? ও হিলার অফ ডেলোস হিয়ার। দ্যাট মিন্স আমরা বলতে পারি অ্যাপোলোকে ডাইরেক্ট অ্যাড্রেস করছেন, হে অ্যাপোলো তুমি কি শুনতে পাচ্ছ? ফিয়ার ইজ আপন আস, আমাদের উপরে কি করেছে? আমাদের উপরে ভয়, ফিয়ার। এখানে ফিয়ারকে পার্সোনিফাই করা হচ্ছে, ভয় আমাদের গ্রাস করে ফেলেছে। হোয়াট উইল দাউ ডু, তুমি এরপরে আর কি করতে চলেছো, আর কিভাবে তুমি আমাদের টেরিফাই করবে এরপরে? থিংস নিউ অর ওল্ড অ্যাজ দা সার্কলিং ইয়ার, সেঞ্চুরিজ আফটার সেঞ্চুরিজ, কি হচ্ছে? থিংস নিউ, নতুন নতুন ভয়ঙ্কর ট্রাভেলস আমাদের সামনে এসে হাজির হচ্ছে, এন্ড পাশাপাশি ওল্ড যে সমস্ত ট্রাভেলস গুলো আছে সেগুলো তো আছেই। অর্থাৎ সারা বছর ধরে আমরা বলতে পারি ওল্ড এন্ড নিউ ট্রাভেলস এরা তাণ্ডব চালাচ্ছে এই নগরীতে। স্পিক টু আস ডটার অফ গোল্ডেন হোপ, তুমি আমাদের সাথে কথা বলো। কাম ডেথলেস ওয়ার্ল্ড, তুমি তোমার প্রফেসি নিয়ে এসো যে আমাদের সাথে আর কি ঘটতে পারে, তোমার ভবিষ্যৎবাণী কি সেগুলো তুমি আমাদের জানাও। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে উনি অ্যাড্রেস করছেন কাকে? তারপরে এখানে দেখতে পাচ্ছি কোরাস, উনি অ্যাড্রেস করছেন এথেনাকে। এখান থেকে তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে এথেনা বলতে কাকে বলা হয়েছে। একটু আগেই আমরা যেটা দেখলাম ডটার অফ গোল্ডেন হোপ, সুতরাং এখানে এই ডটার অফ গোল্ডেন হোপ যার নাম তিনি হচ্ছেন এথেনা। ক্লিয়ার? কি বলা হচ্ছে? ডেথলেস এথেনা, অর্থাৎ তুমি ইমমর্টাল। তুমি ইমমর্টাল কেন? কি তুমি গডেস, ফার্স্ট ডটার অফ জেসাস। তুমি কে? তুমি হচ্ছে জেসাসের ফার্স্ট ডটার। অন দি উই কল, এরপরে তোমার প্রার্থনা আমরা করছি, এবং তোমার প্রার্থনা করার পরে তারপরে আমরা প্রার্থনা করব কার? তারপরে আমরা প্রার্থনা করব তোমার যিনি সিস্টার, দেন অন দাই সিস্টার কুইন যার নাম হচ্ছে আর্টেমিস, ওভার আওয়ার সিটি এনথ্রোনড ইন হার ম্যাজেস্টি, যিনি কিনা কি করে থাকেন, যিনি আমাদের এই নগরীকে, এই থিওপ সিটিকে যিনি কিনা রক্ষা করে থাকেন। এন্ড ফয়বাস লর্ড অফ দা বো, এবং এখানে ফয়বাস বলতে অ্যাপোলোর কথা বলা হচ্ছে, এবং অ্যাপোলোকে বলছে ফয়বাস লর্ড অফ দা বো শো আস এগেইন ইওর থ্রিফোল্ড পাওয়ার, তুমি আবার দেখাও, কি দেখাও? ক্ষমতা দেখাও। এখানে থ্রিফোল্ড পাওয়ার বলতে এথেনা, আর্টেমিস এন্ড ফয়বাস এই তিনজনকার কথা বলা হচ্ছে। হে দেবদেবী তোমরা তোমাদের আবার সেই ক্ষমতা দেখাও যেমনটা তোমরা আগে দেখিয়েছিলে, অ্যাজ ইন এজেস লং এগো, যেমনটা তোমরা আগে তোমাদের ক্ষমতা দেখিয়েছিলে। দিস আওয়ার, বর্তমান টাইমে তোমরা তোমাদের সেই ক্ষমতা প্রদর্শন করো। ইওর থ্রিফোল্ড পাওয়ার, তোমাদের যে থ্রিফোল্ড পাওয়ার আছে, তোমরা তিনজনে তোমাদের ক্ষমতা প্রদর্শন করো। ফ্রম দা ফায়ার এন্ড দা পেইন অফ পেস্টিলেন্স, এখানে পেস্টিলেন্স বলতে প্লেগের কথা বলা হচ্ছে, অর্থাৎ এই যে থিবেন সিটিজেন এরা সাফার করছে, কিসে সাফার করছে? এরা প্লেগ রোগে সাফার করছে। প্লেগ রোগ চারিদিকে তার তাণ্ডব চালাচ্ছে, একদম তাণ্ডব নৃত্য চালাচ্ছে সে প্লেগ। এবং পাশাপাশি দা ফায়ার, দ্যাট মিন্স আমরা বলতে পারি সেই ফায়ার ড্রাগন। ফ্রম দা ফায়ার এন্ড দা পেইন অফ পেস্টিলেন্স সেভ আস এন্ড মেক আস ক্লিন, এ ডেথলেস এথেনা, আর্টেমিস এন্ড অ্যাপোলো, তোমরা আমাদের রক্ষা করো, এই প্লেগের হাত থেকে রক্ষা করো, ফায়ার ড্রাগনের হাত থেকে রক্ষা করো, সেভ আস এন্ড মেক আস ক্লিন, এবং কি করো? আমাদের রক্ষা করো। ক্লিয়ার? আমাদের আবার আমাদের সেই আনন্দের সুখের দিনগুলোকে ফিরিয়ে দাও। বুঝতে পারলে? চলো নেক্সট। তারপরে কি বলা হচ্ছে? তারপরে কোরাস বলছে সরোস বিয়ন্ড অল টেলিং, এখানে যে যন্ত্রণা এটা ভাষায় প্রকাশ করা যাবে না, অর্থাৎ পুরোপুরিভাবে বর্ণনার বাইরে চলে গেছে। সিকনেস রিভ ইন আওয়ার র‍্যাঙ্কস, এখানে সিকনেস বলতে কি? এখানে সিকনেস বলতে আমরা বলতে পারি মৃত্যু, অর্থাৎ মৃত্যু তার তাণ্ডব নৃত্য চালাচ্ছে। আউটস্ট্রিপিং ইনভেনশন অফ রেমেডি, এখানে যে ডিজিজ যেটা কিনা চারিদিকে ছড়িয়ে পড়েছে প্লেগ, আর রেমেডি আবিষ্কার করার আগেই সে দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছে, অর্থাৎ আউটস্ট্রিপিং, এখানে আউটস্ট্রিপিং মানে আমরা বলতে পারি মুভ ফাস্টার, দ্রুত গতিতে যেন সে ছড়িয়ে পড়ছে। ইনভেনশন অফ রেমেডি, তার রেমেডি আবিষ্কার করার আগেই তাকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। আউট অফ কন্ট্রোল বলতে পারি আমরা আউটস্ট্রিপিং মিন্স ভিলাইট অন ব্যারেন আর্থ, এখানে ভিলাইট মিন্স প্ল্যান্ট ডিজিজ কজড বাই ফাঙ্গি, অর্থাৎ ফসল, জমিতে যে ফসল ফলছে ফসল পরিণত হওয়ার আগেই শেষ হয়ে যাচ্ছে। ভিলাইট দ্যাট মিন্স প্ল্যান্ট ডিজিজ, এক ধরনের সেই রোগটা কিসের? অ্যাট্যাক্ট বাই ফাঙ্গি, ফাঙ্গি সমস্ত কিছুকে শেষ করে দিচ্ছে। কোন রকম কোন ফাঙ্গিসাইড আবিষ্কার করা যাচ্ছে না, তার আগেই পুরোপুরি আমাদের এই আর্থ, আমাদের এই ল্যান্ড ব্যারেন হয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ মাঠে কোনো শস্য কোনো ফলছে না। এন্ড ব্যারেন অ্যাগনিস অফ বার্থ, এবং পাশাপাশি কেউ জন্মগ্রহণ করছে না, সমস্ত শিশুরা তার মাতৃগর্ভেই মারা যাচ্ছে। লাইফ আফটার লাইফ ফ্রম দা ওয়াইল্ড ফায়ার উইনিং, এখানে উইনিং কথার অর্থ ফ্লাই, একটার পর একটা জীবন কি হচ্ছে? মারা যাচ্ছে। বনে যখন আগুন লাগে, যাকে আমরা দাবানল বলে থাকি, সেই দাবানল যেমন দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে, এখানে আমরা দেখতে পাচ্ছি মৃত্যু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। সুইফটলি ইনটু দা নাইট, রাতের অন্ধকারে দ্রুত গতিতে মৃত্যু ছড়িয়ে পড়ছে। তাহলে এখানে কোরাস কি বলছে? এখানে কোরাস বলছে যে প্লেগ রোগ সেটা পুরোপুরি ভাবে আউট অফ কন্ট্রোল, জমির সমস্ত শস্য নষ্ট হয়ে যাচ্ছে, মাতৃগর্ভে শিশুরা মারা যাচ্ছে, এবং পরিণত ব্যক্তিরা, পরিণত ম্যাচিউরড ম্যানরা, তারা কি হচ্ছে? যুবক থেকে শুরু করে একবারে এজেড পর্যন্ত যে সমস্ত মানুষজন এখানে আছে, যে সমস্ত সিটিজেন্সরা আছে, তারা সবাই একের পর এক মারা যাচ্ছে, এবং দ্রুততার সাথে, কত দ্রুততার সাথে মারা যাচ্ছে? বনে যখন আগুন লাগে, ওয়াইল্ড ফায়ার, বন্য আগুনের মতন, অর্থাৎ বনে যখন আগুন লাগে, সেই দাবানল, দাবানল যেমন দ্রুত গতিতে জঙ্গলে ছড়িয়ে পড়ে, একই রকম ভাবে মৃত্যু যেন দ্রুত গতিতে এই সিটিকে গ্রাস করে ফেলেছে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। তারপরে আবার কি বলছে? বিয়ন্ড অল টেলিং দা সিটি, এই সিটির যে দুর্দশা, এই সিটির যে করুণ অবস্থা, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিয়ন্ড অল টেলিং, অর্থাৎ এই সিটিতে যে ট্রাভেলস,
চারিদিকে ছড়িয়ে পড়েছে, এটা একদমই ভাষায় প্রকাশ করা যায় না। রেক্স উইথ ডেট ইন হার স্ট্রিট, এখানে হার স্ট্রিট বলতে এই সিটির যে রাস্তাঘাট তার কথা বলা হচ্ছে। রেক্স মিন্স স্মেল, অর্থাৎ ব্যাড স্মেল, দুর্গন্ধ গোটা রাস্তাকে গ্রাস করে ফেলেছে। তার মানে এখানে দেখো বোঝা যাচ্ছে যে এই সিটির যে সমস্ত সিটিজেনসরা আছে তারা কিভাবে মারা যাচ্ছে, মুড়ি মুরগির মতন যেখানে সেখানে মারা যাচ্ছে। ডেড বডিদের সৎ কাজ করার মতন কেউ নেই, সবাই খুব চিন্তান্বিত আছে যে এরপরে কার পালা, এরপরে কার মৃত্যু আসবে। এই জন্য বলা হচ্ছে রেক্স অর্থাৎ দুর্গন্ধ কি করেছে, গোটা সিটিকে পরিপূর্ণ করে তুলেছে, ওভারফ্লাড করে তুলেছে। ডেথ ব্রিঙ্গিং, একটার পর একটা মৃত্যু যেন এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে। ডেথ ব্রিঙ্গিং অর্থাৎ একটা মৃত্যু ঘটছে, সেই মৃত্যু যেন আরেকটা মৃত্যুর কারণ হয়ে যাচ্ছে। নান ওয়েপস, এই সিটিতে কাউকে কাঁদতে দেখা যাচ্ছে না। এন্ড হার চিলড্রেন ডাই, এবং প্রত্যেকটা মায়ের শিশু মারা যাচ্ছে। এন্ড হার চিলড্রেন ডাই, এবং এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমাদের এই সিটির সমস্ত শিশুরা মারা যাচ্ছে। নান বাই টু পিটি, কেউ কোন রকম কোন পিটি দেখাচ্ছে না, দয়া দেখাচ্ছে না, কে দেখাবে এখানে, সবাই তো নিজস্ব ট্রাভেলসে সাফার করছে। মাদার্স এট এভরি অল্টারনেল, আমাদের এই সিটির মায়েদের কি দেখা যাচ্ছে, তারা দেবদেবীর মূর্তির সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে ঈশ্বরের প্রার্থনা করছে যে যাতে করে একটুখানি ঈশ্বর আমাদের প্রতি সদয় হন। গোল্ডেন এথানা কাম নিয়ার টু আওয়ার ক্রাইং, তুমি কি শুনতে পাচ্ছ আমাদের এই নগরীর কান্না, আমাদের এই নগরবাসীর কান্না। অ্যাপোলো হিয়ার আস এন্ড হেল, তুমি আসো রক্ষা করো আমাদের। ক্লিয়ার হয়েছে, চলো নেক্সট। তারপর উনি কি বলছেন, নট উইথ দ্য রেটেল অফ ব্রঞ্জ। দেখো এখানে রেটেল মিন্স কি, রেটেল মিন্স সার্ফ নকিং সাউন্ড। এই সিটি জুড়ে কিছুই শোনা যাচ্ছে না, রেটেল অফ ব্রঞ্জ অর্থাৎ সার্ফ নকিং সাউন্ড শোনা যাচ্ছে না। বাট কি শোনা যাচ্ছে, লাউড অ্যারাউন্ড আস, এখানে লাউড মিন্স স্ট্রেঞ্জ মিউজিক, অর্থাৎ এই নগরীর চারিদিক থেকে যেন একটা অদ্ভুত ধরনের মিউজিক ভেসে আসছে। দ্য ব্যাটেল ইজ রেগিং, এখানে ব্যাটেল বলতে গড অফ ওয়ার, যাকে আমরা বলে থাকি অ্যারিস ইন গ্রিক মাইথোলজি। সে যেন কি করছে, সে যেন আমাদের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ। সুইফট দ্য ডেড ফিয়েন্ড ফ্লাইং, তাকে তাড়িয়ে দাও এখান থেকে। কাকে, এই অ্যারিস কে, সুইফট, সুইফট মানে দ্রুততার সাথে এখান থেকে তাড়িয়ে দাও, না হলে আমাদের এই থিভেন সিটিজেন্সরা কেউ রক্ষা পাবে না তার হাত থেকে। সে তাণ্ডব নৃত্য চালাচ্ছে এখানে, সুইফট দ্য ডেড ফিয়েন্ড ফ্লাইং, তাকে দ্রুততার সাথে এখান থেকে তাড়িয়ে দাও, হয়ে অ্যাপোলো রক্ষা করো আমাদের। ফ্লিঞ্চ টু দ্য ফারদেস্ট কর্নার্স অফ দ্য সি, তাকে ছুঁড়ে ফেলো। ফ্লিঞ্চ, কোথায় ছুঁড়ে ফেলো, তাকে ছুঁড়ে ফেলো ফারদেস্ট কর্নার অফ দ্য সি। দ্যাট মিন্স আমরা বলতে পারি অ্যাম্ফিট্রিটি। এই অ্যাম্ফিট্রিটিটা কি, এই অ্যাম্ফিট্রিটি হচ্ছেন গডেস অফ সি, অর্থাৎ এই অ্যাম্ফিট্রিটির চেম্বারে তাকে ছুঁড়ে ফেলো। অর টু সাম ব্লিক নর্থ বে, দ্যাট মিন্স থেরাসিয়ান বে, অর্থাৎ নর্থ অফ গ্রিস, এখানে অবস্থিত গ্রিসের নর্থে অবস্থিত থেরাসিয়ান বে, সেখানে তাকে ছুঁড়ে ফেলো। দ্য অন সাইট অফ হিজ আর্মারি, এখানে আর্মারি মিন্স সেই চেম্বার যেখানে কিনা যুদ্ধের অস্ত্রশস্ত্র রাখা হয়ে থাকে। আর এখানে অন সাইট মিন্স আনপ্লিজেন্ট, অর্থাৎ এখানে যে যুদ্ধের দেবতার কথা বলা হচ্ছে অ্যারিস, তার যে সমস্ত অস্ত্রশস্ত্র আছে সমস্ত অস্ত্রশস্ত্র তার কাছ থেকে কেড়ে নাও, সেই অস্ত্রশস্ত্র গুলো ছুঁড়ে ফেলো। কোথায় ছুঁড়ে ফেলো, সেই চেম্বার অফ অ্যাম্ফিট্রিটি। ক্লিয়ার। আরো কি বলছে এখানে, কোরাস নাইটস অ্যাগনি গ্রোস ইনটু টর্চার ডে, অর্থাৎ রাতের বেলায় যে মানুষটা যন্ত্রণা পাচ্ছে সেই মানুষটা দিনের বেলায় মারা যাচ্ছে। নাইটস অ্যাগনি, এখানে দেখো নাইট কে পার্সোনিফাই করা হয়েছে, সুতরাং রাতের বেলাকার যন্ত্রণা সেটা কি হচ্ছে, সেটা গ্রোস ইনটু, সেটা আরো বেড়ে যাচ্ছে টর্চার ডে। অর্থাৎ বলা যেতে পারে যে কোন ব্যক্তি হয়তো রাতের বেলায় সার্ভাইভ করে যাচ্ছে কিন্তু দিনের বেলায় সে আর সার্ভাইভ করতে পারছে না, মৃত্যু তাকে নিয়ে চলে যাচ্ছে। জেসাস লেট দাই থান্ডারস ক্রস এন্ড দাই লাইটনিং স্লে, এবং জেসাস তুমি কি করো, তুমি তোমার যে থান্ডার এবং লাইটনিং তুমি সেগুলো বর্ষণ করো, এবং এই আমাদের যে ডেড ফিয়েন্ড তাকে তুমি হত্যা করো। ক্লিয়ার, স্লে মিন্স এখানে হত্যা করা, কিল। চলো নেক্সট। তারপরে উনি কি বলছেন, তারপরে আবার কোরাস বলছেন স্লে উইথ দাই গোল্ডেন বো লাইসিয়ান, এখানে লাইসিয়ান কথার অর্থ হচ্ছে অ্যাপোলো, অ্যাপোলো তুমি তোমার সেই যে গোল্ডেন বো আছে সেটা দিয়ে হত্যা করো। কাকে, এই ডেথ ফিয়েন্ড এনিমি কে, স্লে হিম, হত্যা করো। আর্টেমিস ওভার দা লাইসিয়ান হিল রেসপ্লেন্ডেন্ট, ওই যে লাইসিয়ান হিলস আছে তাকে ছুঁড়ে ফেলো তার উপর দিয়ে, তার উপরে তাকে ছুঁড়ে ফেলো। ব্যাকাস আওয়ার নেম গড গোল্ডেন ইন দা ডান্স অফ মিনট রিভেলরি, অর্থাৎ এই যে ব্যাকাস এর কথা বলা হচ্ছে, ব্যাকাস কে আমরা জানি ব্যাকাস হচ্ছেন গড অফ ওয়াইন, এবং মিনট ইনি কে, ইনি ব্যাকাস এর ফলোয়ার, ক্লিয়ার, ওয়ার্শিপার। তাহলে আমরা কি দেখেছি, এই যে মিনট ইনি যখন মদ্যপান করে থাকেন তখন কি করেন, উনি ব্যাকাস এর জন্য তাণ্ডব নৃত্য চালান, অর্থাৎ বলা যেতে পারে যে উনি উন্মাদের মতন নৃত্য করতে থাকেন। তাহলে এখানে ব্যাকাস কে এবং মিনট কে বলছেন, কে বলছেন, কোরাস, ব্যাকাস এন্ড মিনট, তোমরা কি করো, তোমরা তোমাদের সে তাণ্ডব নৃত্য চালাও, এবং তার মাধ্যমে তোমরা কি করো, যে ডেথ ফিয়েন্ড এনিমি অ্যারিস একে এখান থেকে হাঁটিয়ে দাও আমাদের এই নগরী থেকে, না হলে আমাদের এই নগরীকে আর রক্ষা করা যাবে না। ক্লিয়ার। দাই ফায়ারি টর্চ অ্যাডভান্স টু স্লে দ্য ডেথ গড, আরো কি করো এখানে, ইউ দ্যাট মিন্স আমরা বলতে পারি ইউরোপার কথা বলা হচ্ছে, যিনি কিনা গডেস অফ মুন, তাকে বলা হচ্ছে দাই ফায়ারি টর্চ অ্যাডভান্স টু স্লে দ্য ডেথ গড। তুমি কি করবে, এই ডেথ গডের উপরে তোমার যে অ্যাডভান্স টর্চ সেটা বর্ষণ করো এবং তুমি তাকে হত্যা করো। দ্য গ্রিম এনিমি, গ্রিম এনিমি বলতে এই অ্যারিসের কথা বলা হচ্ছে, অর্থাৎ
গড অফ ওয়ার, ও হচ্ছে আমাদের ভয়ঙ্কর শত্রু এই সিটির, এই থিয়েবস সিটির। গড হুম অল আদার গডস অ্যাভয়েড টু সি, সমস্ত গডরা খুব বিরক্ত, সমস্ত গডরা তিতি বিরক্ত হয়ে গেছে, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে, তারাও তাকে ঘৃণা করে। ঠিক এরকম মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অডিপাস, উনি আসছেন ওনার প্যালেস থেকে। ক্লিয়ার? আই থিঙ্ক আজকের ক্লাস সম্পর্কে তোমার কোথাও কোন রকম ডাউট নেই, যদি কোথাও কোন রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আমি আমার নেক্সট ক্লাসে তোমার ডাউট ক্লিয়ার করার চেষ্টা করবো। থ্যাংক ইউ।